হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য আলু শিম দিয়ে দারুণ স্বাদের একটি নিরামিষ তরকারি রেসিপি নিয়ে এসেছি। গরম গরম ভাতের সাথে এই আলু শিমের তরকারি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো কিভাবে তৈরি করা হয় এই আলু শিমের তরকারি, চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য শিম আর আলুটা আগে থেকে ধুয়ে কেটে রেখেছি। শিমগুলোকে এভাবে একটু বড় বড় করে কেটেছি আর তার সাথে নিয়েছি আলু, আলুগুলোকে এভাবে লম্বা করে একটু বড় করে কেটেছি। এখানে কিন্তু শিমের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, প্রায় 500 গ্রামের মতো নিয়েছি, আর আলু নিয়েছি 3টে বড় সাইজের আলু। তো চলুন বন্ধুরা, এখন রান্নাটা শুরু করা যাক। শিমের রেসিপিটি তৈরি করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন পরিমাণের মতো সরষার তেল। রান্নাটা আমি সরষার তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আগে আলু আর শিমগুলো ভেজে নেব। আগে আলুগুলো ভেজে নিচ্ছি, দেখুন সম্পূর্ণ আলু দিয়ে দিলাম। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দর লালচে করে ফ্রাই করে নেব। সো বন্ধুরা, আলুগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, সুন্দর লালচে কালার এসে গেছে। আলুগুলোকে নামিয়ে এখন শিমগুলোকে ভেজে নেব। শিমের মধ্যে আর নুন হলুদ দেওয়ার প্রয়োজন নেই, কারণ আলু ভাজার সময় দেওয়া হয়েছে নুন হলুদ, তেলের মধ্যে অলরেডি আছে। শিমগুলোকে লালচে করে ভেজে নিলেই হবে। সো দেখুন বন্ধুরা, শিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, শিমগুলোকে তুলে নেব আলাদা পাত্রে। তারপর সেম তেলের মধ্যে দিয়ে দিব আবারও 1 টেবিল স্পুন পরিমাণ সরষার তেল। তেলটা গরম করে এর মধ্যে ফোড়নে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিব 1টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণের মতো আদা, থেতু করে আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। আদাটাকে দিয়ে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব। সো বন্ধুরা, ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে অ্যাড করে দিব 1টা টমেটো পেস্ট করে, বড় সাইজের টমেটো 1টা পেস্ট করে দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়েছিড়ে একটু সময় কুক করে, তারপর এর মধ্যে দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা বেসিক। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। এখন সবকিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। সো বন্ধুরা, মশলাটাকে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে অ্যাড করে দিব ভেজে রাখা আলু আর শিমগুলো। আলু আর শিমটাকে দিয়ে ভালো করে মশলার সাথে আবারও কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এইভাবে অনবরত নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আলু আর শিমটাকে। সো দেখুন বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল। যে বাটিতে ভেজে রেখেছিলাম শিম আর আলুটা, সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, অনেকটাই তেল লেগেছিল। জলের পরিমাণ খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়েছি, কারণ ঝোলটা কিন্তু একটু মাখামাখা হবে, তাই জলটা একটু কমই দেবেন। জলটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ভালো করে ফুটিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব নুন। নুনটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দিবেন। নুনটাকে দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব 3টে কাঁচা লঙ্কা 2 ফালা করে। কাঁচা লঙ্কাটা চাইলে আপনারা কিন্তু আগেও দিতে পারেন, আমি পরে দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। সো বন্ধুরা, রেসিপিটি আমার প্রায় তৈরি হয়ে গেছে, এখন লাস্ট এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা কুচিয়ে। ধনে পাতাটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার আলু আর শিমের তরকারি। এই তরকারিটি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আলু শিমের রেসিপি যদি কখনো এইভাবে না বানিয়ে থাকেন, অবশ্যই ট্রাই করতে পারেন, দুর্দান্ত লাগে খেতে। সো বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আরও এরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।